আমি মিন্টু কুমার কুণ্ডু। আজকে আমি আপনাদের যে বিষয়টি ক্লাস নিব সেটা হচ্ছে সাধারণ গণিত ক্লাস 9-10 4.1 চ্যাপ্টার। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে ফলো করি। ওকে, আমরা বই টেক্সট বুকের 11 নাম্বারটা ফলো করি। বলছে যে প্রমাণ করে যে 4^(n-1)/(2^(n-1)=(2^(n+1). এখন আমাদের সর্বপ্রথম লিখতে হবে বামপক্ষ সমাধান, তারপর লিখতে হবে বামপক্ষ সমান। সো আমরা বামপক্ষ লিখি, বামপক্ষ সমান 4^(n-1)/(2^(n-1)। এখন আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে। 4টাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 2^(n)^2। তাহলে এটাকে পাওয়ার 2^(n)^2 মানে 4, এর পাওয়ার n থাকে -1 2^(n-1)। এখন আমরা দেখতে পাই এই পাওয়ার পরে গুণ করলে 2n হয়, আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2^(n)^2, এটাও পাওয়ার পরে গুণ করলে 2^(n)^2n হয় -1 2^(n-1)। নিচে যেটা আছে লিখে দিলাম। ওকে, এটা একটা সূত্র পড়ে a^2-b^2 লেখা যায় a+b (a-b)। এখানে এ বলতে আমরা 2^(n) কে বোঝানো হয়েছে 2^(n-1)। ওকে, 2^(n-1)/(2^(n-1) ডিভাইড করা যায়, থাকে 2^(n+1)= রাইট হ্যান্ড সাইড অথবা ডান পক্ষ। এরপর আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। টুয়েলভ নম্বরে প্রমাণ করতে বলছে যে 2^(p+1)/(3^(2p-p)^(6^(q)/(6^p)/(10^p+2)/(15^p)=1/50। প্রথমে আমাদের সমাধান লিখতে হবে, তারপরে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ। এবার আমরা অঙ্কটা লিখলাম, লিখার পর এখানে 2টাকে 2^(2)^(p+q) রেখে দেবো, 3^(2q-p) রেখে দেবো, 5^(p+q) রেখে দেবো। এই 6কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 3.2। সো লিখছি 3.2^q ডিভাইড, এই 6টাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি 3.p^(p) আছে লিখলাম, 10কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 5.2^(q+2), 15কে আমরা ভাঙিয়ে লিখতে পারি 3.5^(p)। ওকে, এবার উপরে 2^(p+1) আমরা লিখে দিলাম, 3^(2p-q) লিখে দিলাম, 5^(p+q) রেখে দিলাম। এই কিউটা 3 এর পাওয়ার, সো 3 এর পাওয়ার লিখলাম। এই কিউটা 2 এর পাওয়ার লিখলাম। এই পিটা 3 এর পাওয়ার লিখলাম, পিটা 2 এর পাওয়ার লিখলাম, 5^(q+2) লিখলাম, 2^(q+2) লিখলাম, 3^(p.5^p) লিখলাম। এখন দেখা যায় যে এই 2 আর এই 2 এর সাথে মাল্টিপ্লাই সম্পর্ক, সো পাওয়ার পরে যোগ হবে, তাই আমরা লিখছি p+1, আর এখানে কিউ আছে কিউ, আর এই নিচের 2গুলো হচ্ছে এই 2গুলোর সাথে ডিভাইড সম্পর্ক, সো পাওয়ারগুলো বিয়োগ হবে, তাই এই পিটা মাইনাস, এই কিউ প্লাস ছিল মাইনাস, এই 2 প্লাস ছিল, এখানে মাইনাস। 2 এর পার্ট শেষ, 3 এর পার্টটা দেখি। এই 3 এর সাথে এই 3টা মাল্টিপ্লাই সম্পর্ক, সো পাওয়ার পাওয়ারে যোগ হবে, তাই আমরা এখানে প্লাস আকারে লিখছি 2p-q+q। এটা এই নিচের পি যেগুলো 3 যেগুলো আছে এগুলো এই 3 এর সাথে ডিভাইড সম্পর্ক, সো পাওয়ারগুলো বিয়োগ হবে, তাই এখানে বিয়োগ লিখছি -p-p। এটা 3 এর পার্ট শেষ। এবার 5গুলো আমরা ফলো করি। এই 5টা উপরে আছে, 5^(p+q), সো এই 5 নিচের 5গুলোর সাথে ভাগ সম্পর্ক, সো পাওয়ারগুলো বিয়োগ হবে, তাই বিয়োগ আকারে লিখছি প্লাস কিউ ছিল -q, +2 ছিল -2 লিখছি, +p ছিল -p লিখছি। ওকে, এখন এই 2 এর পাওয়ারে যেগুলো আছে এগুলো আমরা যোগ বিয়োগ করে দেখি। এই +p -p বাদ যায়,
প্লাস কিউ মাইনাস কিউ বাদ যায়, ওয়ান থেকে মাইনাস টু বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে, তাই লিখছি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার থ্রির পার্টটা দেখি, মাইনাস পি মাইনাস পি মাইনাস টু পি, আর এই প্লাস টু পি বাদ যায়, প্লাস কিউ মাইনাস কিউ বাদ যায়, থাকে থ্রি টু দি পাওয়ার জিরো। ফাইভের পার্টটা দেখি, প্লাস পি মাইনাস পি বাদ যায়, প্লাস কিউ মাইনাস কিউ বাদ যায়, থাকে ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান আমরা ওয়ান বাই টু লিখতে পারি, থ্রি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান লিখতে পারি, ফাইভ টু দি পাওয়ার মাইনাস টুকে ওয়ান বাই ফাইভের স্কোয়ার লিখতে পারি। ওকে, এবার ওয়ান বাই ফাইভের স্কোয়ারকে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ লিখতে পারি, এটা মাল্টিপ্লাই করলে ওয়ান বাই ফিফটি হয়, রাইট হ্যান্ড সাইড, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা।